নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফরেন স্কোয়াড নিয়ে। আর ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে নাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই চলে আসি আগের সিজন থেকে যেই যেই প্লেয়ারদের রিটেন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের কথায়। তো রিটেন প্লেয়ারদের মধ্যে প্রথমে যার নাম আসছে সে হলো 31 ইয়ার্স ওল্ড উরুগুয়েন অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগো, যাকে নিঃসন্দেহে তোমরা সকলেই চেনো। বেশ কিছু বছর ধরে সে কিন্তু হাইল্যান্ডার্সদের হয়েই খেলছে এবং এই মৌসুমেও তাকে হাইল্যান্ডার্সদের হয়েই খেলতে দেখা যাবে। এবার আসা যাক দ্বিতীয় প্লেয়ারটির কথায়, যাকে রিটেন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো তার নাম হলো খাসা কামারা, যে একজন 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। তো তাকেও কিন্তু এই সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলতে দেখা যাবে আগের সিজনের মতোই। এবার যদি বলা যায় তৃতীয় ফুটবলারটির কথায়, যাকে রিটেন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড, তো সে হলো 30 বছর বয়সী জামাইকান ফুটবলার দেশন ব্রাউন। তো তার খেলাও তোমরা আগের সিজন দেখেছো, ফলে বেশি কিছু বলার নেই। তো এদের তিনজনকে রিটেন করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এইবার চলে আসি সেই ফুটবলারদের কথায় যাদেরকে নতুন সই করিয়েছে নর্থ ইস্ট। তো প্রথমেই আসি ডিফেন্ডারের কথায়। তো বন্ধুরা, 24 ইয়ার্স ওল্ড অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক প্যাট্রিক ফ্রটম্যানকে সই করিয়েছে এই সিজনের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর এই প্যাট্রিক ফ্রটম্যান এই লিগের বিভিন্ন দলে খেলেছে, সিডনি এফসির মতন দলে খেলেছে। আর তার পাশাপাশি এই প্লেয়ারটির কিন্তু বয়সও কম, ফলে আশা করাই যায় যে ডিলান ফক্সের প্রপার রিপ্লেসমেন্ট হয়ে উঠতে পারবে এই প্যাট্রিক ফ্রটম্যান। আর এএফসি কোটার ফুটবলার হিসাবে তাকে কিন্তু সই করানো হয়েছে এই মৌসুমের জন্য। তো এটা গেল ডিফেন্ডারদের কথা, এইবার চলে আসি মিডফিল্ডারদের কথায়। তো মিডফিল্ড পজিশনে অলরেডি দুজন রয়েছে, একজন হলো ফেডরিকো গ্যালেগো আর একজন হলো খাসা কামারা। তবুও আরও একজন মিডফিল্ড পজিশনের ফুটবলার তারা দলে নিয়েছে, তো সে হলো 31 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার হার্নান স্যান্টানা, যে মিডফিল্ডার হিসেবে খেললেও তার পাশাপাশি ডিফেন্ডার হিসেবেও কিন্তু খেলতে সক্ষম। আর তার কিন্তু বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং আগের সিজনে মুম্বাই সিটি এফসির হয়ে ISL চ্যাম্পিয়ন এবং লিগ চ্যাম্পিয়ন হয়েছে, ফলে আশা করা যায় যে এটাও একটা ভালো সাইনিং হয়েছে হাইল্যান্ডার্সদের জন্য। তবে এবার দেখা যাক যে মাঠে নেমে কতটা কী করতে পারে এই হার্নান স্যান্টানা। আর এইবার চলে আসি স্ট্রাইকারদের দিকে। তো সেখানে অলরেডি দেশন ব্রাউন রয়েছে, আর তার সাথে আরও একজন স্ট্রাইকারকে সই করানো হয়েছে, যার নাম হলো মাথিয়াস কুরিয়ার। এই প্লেয়ারটি তার ক্লাব ক্যারিয়ারে স্পেন, হাঙ্গেরি, জাপান, ফ্রান্স ইত্যাদি সব দেশের ক্লাবে খেলেছে, তো এরও কিন্তু ভালো এক্সপিরিয়েন্স আছে সেটা বলাই যায়। এবার মাঠে নেমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে কতটা এক্সপিরিয়েন্স কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো এটাই ছিল বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফরেন স্কোয়াড নিয়ে আপডেট। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে নিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।